আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন ইলারিক স্কুল ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি শাহরিয়ার জুয়েল আজকে আমরা ভগ্নাংশ এবং অনুপাতের লাভ ক্ষতি এই রিলেটেড অঙ্কগুলো সমাধান করব। তো এক নাম্বার প্রশ্ন এক নম্বরে যেটা আছে একটি ল্যাপটপের বিক্রয় মূল্য ক্রয় মূল্যের চার ভাগের এক অংশে সমান হলে শতকরা কত ক্ষতি হবে তো এই বিষয়টা আমাদের মাথায় রাখতে হবে যে বিক্রয় মূল্য ক্রয় মূল্যের তার মানে এই যে ক্রয় মূল্য ক্রয় মূল্য হচ্ছে চার এবং বিক্রয় মূল্য হচ্ছে এক ঠিক আছে অর্থাৎ ক্রয় মূল্য হচ্ছে চার এবং বিক্রয় মূল্য হচ্ছে এক তাহলে আমাদের শতকরা লাভ বা ক্ষতি আমরা লাভ বা ক্ষতি কিভাবে বুঝবো যখন আমরা দেখি যদি ক্রয় মূল্য বিক্রয় মূল্যের চেয়ে বেশি সেক্ষেত্রে ক্ষতি হয়েছে আপনি চার দিন দিয়ে একটা জিনিস কিনেছেন কিন্তু এক টাকায় বিক্রি করেছেন তার মানে আপনার লস হয়েছে তাহলে লসের এর পার্সেন্টেজটা কি হবে দেখেন চার থেকে এক মাইনাস করলে যেটা হবে তিন নিচে হচ্ছে চার ইন্টু একশো তাহলে কি চার পঁচিশে একশো পঁচাত্তর পার্সেন্ট অর্থাৎ পঁচাত্তর পার্সেন্ট আপনার ক্ষতি হয়েছে। আছে ক নাম্বার অপশনটা কারেক্ট এবার আমরা দুই নম্বর প্রশ্নের সমাধান করব দুই নম্বরে যেটা আছে দেখেন একটি গাড়ির বিক্রয় মূল্য গাড়িটির ক্রয় মূল্যের পাঁচ ভাগে চার অংশের সমান হলে ক্ষতি হবে কত তাহলে দেখেন ক্রয় মূল্য হচ্ছে এখানে পাঁচ এবং বিক্রয় মূল্য হচ্ছে চার ঠিক আছে ক্রয় মূল্য হল পাঁচ এবং বিক্রয় মূল্য হচ্ছে চার অর্থাৎ এইখানেও আমরা দেখতে পাচ্ছি যে বিক্রয় মূল্য হচ্ছে ক্রয় মূল্যটা বেশি তার মানে আমার লস হয়েছে তাহলে কত হচ্ছে আমাদের লস আর নিচে হচ্ছে ক্রয় মূল্যের উপরে ক্যালকুলেট করব ভাগ পাঁচ ইন্টু একশো পাঁচ বিশে একশো তার মানে বিশ পার্সেন্ট আমার ক্ষতি হয়েছে ক নাম্বার অপশনটা কারেক্ট এবার আমরা তিন নাম্বার প্রশ্নের সমাধান করব। তিন নম্বরে যেটা আছে কোন জিনিসের ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পাঁচ ভাগে চার অংশ ক্রয় মূল্য বিক্রয় মূল্যের পাঁচ ভাগে চার অংশ ঠিক আছে তাহলে দেখেন বিক্রয় মূল্য হচ্ছে পাঁচ এবং ক্রয় মূল্য হচ্ছে এখানে চার তাহলে বিক্রয় মূল্য হচ্ছে পাঁচ এবং ক্রয় মূল্য হল চার তাহলে দেখেন বিক্রয় মূল্য বেশি ক্রয় মূল্যের চেয়ে তাহলে হচ্ছে লাভ হয়েছে তাই না লাভ হয়েছে তাহলে প্রফিট পার্সেন্ট হবে লাভ হয়েছে এক টাকা আমরা ক্যালকুলেট করব ক্রয় মূল্যের উপরে ভাগ চার ইন্টু একশো তার মানে পঁচিশ পার্সেন্ট আমাদের লাভ হয়েছে অর্থাৎ ক নাম্বার অপশনটা কারেক্ট এবার আমরা চার নম্বর প্রশ্নের সমাধান করব চার নম্বরে যেটা আছে একটি গরু চারশো টাকায় বিক্রয় করায় তার ক্রয় মূল্যের আট ভাগের এক অংশ লাভ হলো গরুটির ক্রয় মূল্য কত তাহলে আমরা যে জিনিসটা জানি যে ক্রয় মূল্য আমরা জানি ক্রয় মূল্য প্লাস প্রফিট এইটা হলো আমাদের বিক্রয় মূল্য সেলিং প্রাইস ঠিক আছে তাহলে এই আট অংশ হচ্ছে আমাদের ক্রয় মূল্য আর লাভ হচ্ছে এক এক অংশ তাহলে এই দুইটা মিলে যেটা হচ্ছে চারশো পঞ্চাশ টাকা তার মানে নয় অংশ সমান হচ্ছে চারশো পঞ্চাশ টাকা আমাদের কাজ হবে এক অংশের মান বের করা তাহলে এক অংশের মানটা হবে এটা হচ্ছে পাঁচ নং পঁয়তাল্লিশ অর্থাৎ এক অংশের মান হচ্ছে পঞ্চাশ এক অর্থাৎ যে মানটা বের করতে বলেছে আমরা সিম্পলি ওটার সঙ্গে গুণ করে দেব তাহলে ক্রয় মূল্য বের করতে বলেছে ক্রয় মূল্য ক্রয়মূল্য এক অংশের মান হচ্ছে পঞ্চাশ আর ক্রয়মূল্য হচ্ছে আট অংশ তাহলে আট ইন্টু পঞ্চাশ তার মানে চারশো ঠিক আছে অর্থাৎ চারশো টাকা হলো ক্রয়মূল্য আর এখানে লাভটা হলো এই যে এক অংশ পঞ্চাশ টাকা লাভ এবার আমরা পাঁচ নাম্বার প্রশ্নের সমাধান করব। পাঁচ নম্বরে যেটা আছে দেখেন একজন খুচরা বিক্রেতা পাইকারি বিক্রেতা থেকে পঁচাত্তর টাকা একটি জিনিস কেনেন এর সাথে তিন ভাগের এক অংশ মূল্য যোগ করে জিনিসটির মোট মূল্য নির্ধারণ করেন এবং পরে বিশ পার্সেন্ট ডিসকাউন্টে জিনিসটি বিক্রি করেন তিনি মোট কত টাকা লাভ করেন তাহলে পাইকারি বিক্রেতা থেকে কিনেছে হচ্ছে পঁচাত্তর টাকা এবং এর সঙ্গে অ্যাড করেছে তিন ভাগের এক অংশ তাহলে পঁচাত্তরের তিন ভাগের এক অংশ হচ্ছে পঁচিশ টাকা অ্যাড করেছে তাহলে পঁচাত্তর আর পঁচিশ যেটা হচ্ছে একশো টাকা তো এখন যে জিনিসটা হয়েছে যে এই যে মূল্য যোগ করে জিনিসটির মোট মূল্য নির্ধারণ করা হয়েছে অর্থাৎ এই যে একশো টাকা এটা হচ্ছে তার বিক্রয় মূল্য এই বিক্রয় মূল্য কি এটার উপরে তার টোয়েন্টি পার্সেন্ট আবার ছাড় দিয়েছে মাইনাস টোয়েন্টি পার্সেন্ট টোয়েন্টি পার্সেন্ট ছাড় দিলে যেটা হবে আশি টাকা অর্থাৎ কিনেছে পঁচাত্তর টাকায় দেখেন কিনেছে পঁচাত্তর টাকায় বিক্রি করেছে আশি টাকায় তার মানে তার যেটা হচ্ছে লাভ হয়েছে পাঁচ টাকা লাভ হয়েছে পাঁচ টাকা অর্থাৎ ক নাম্বার যে অপশনটা এটাই কারেক্ট এবার আমরা ছয় নাম্বার প্রশ্নের সমাধান করবো ছয় নাম্বারে যেটা আছে দেখেন একজন ব্যবসায়ী আশি টাকার একটি পণ্য বিক্রি করে পঁচিশ লাভ করে ব্যয় ও বিক্রয় মূল্যের অনুপাত কত তাহলে লাভ হয়েছে তার মানে ক্রয় মূল্য আমরা জানি হানড্রেড যদি হয় তাহলে বিক্রয় মূল্য হবে একশো পঁচিশ তার মানে পঁচিশ পার্সেন্ট লাভে ইজ ইকুয়াল টু আশি তাহলে ওয়ান পার্সেন্ট সমান আশি নিচে হচ্ছে একশো পঁচিশ সুতরাং হান্ড্রেড পার্সেন্ট সমান আশির নিচে হচ্ছে একশো পঁচিশ ইন্টু একশো তাহলে এটা চার বার যাবে এটা পাঁচ বার যাবে পাঁচশো লং আশি তার মানে চারশো লং চৌষট্টি এখন যে জিনিসটা আছে যে যেটা চেয়েছে যে ক্রয় মূল্য এবং বিক্রয় মূল্যের অনুপাত সো আমরা ক্রয় মূল্য বের করেছি সিক্সটি ফোর এবং সেলিং প্রাইস যেটা হচ্ছে আশি তাহলে আমরা যদি আরেকটু ছোট করি যেটা হচ্ছে ভাগ যাবে ষোলো দ্বারা চার ষোলং চৌষট্টি পাঁচ ষোলং আশি চার অনুপাত পাঁচ অর্থাৎ খ নাম্বার অপশনটা কারেক্ট এবার আমরা সাত নাম্বার প্রশ্নের সমাধান করব। সাত নাম্বারে যেটা আছে খেয়াল করেন ক্রয় মূল্য অনুপাত বিক্রয় মূল্য দেওয়া আছে পাঁচ অনুপাত হলে শতকরা লাভের হার কত তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই যে বিক্রয় মূল্য এবং ক্রয় মূল্যের পার্থক্য হচ্ছে এক আমরা জানি এই লাভের পার্সেন্টেজটা ক্যালকুলেট করবো ক্রয় মূল্যের উপরে ভাগ হচ্ছে পাঁচ ইন্টু একশো পাঁচ বিশে একশো অর্থাৎ বিশ পার্সেন্ট শতকরা লাভের হার বিশ পার্সেন্ট অর্থাৎ খ নাম্বার অপশনটা কারেক্ট সো এই ছিল আমাদের ভিডিও আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সবাই দেখা হবে আরেকটা ভিডিওতে আসসালামু আলাইকুম